আজকের আলোচনার বিষয় মেডিসিনের গ্রুপ নেম অথবা জেনারিক নেম ক্যাবারগোলিন। মেডিকেলের ভাষায় এই মেডিসিনকে অ্যান্টি পার্কিনসন ড্রাগ বলা হয়ে থাকে। এছাড়াও হাই প্রোলেকটিন হরমোনের মেডিসিনও বলা হয়। ইন্ডিকেশন আর নির্দেশনা অথবা কী কী রোগের জন্য এই মেডিসিনটি দিয়ে থাকে, এটি হাইপার প্রোলেকটিমিয়া রোগের ক্ষেত্রে নির্দেশিত, যাদের হরমোনে প্রোলেকটিনের মাত্রাটা একটু বেশি থাকে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি দেওয়া হয়। এছাড়াও এটি সন্তানের জন্মের পরপরই অথবা গর্ভপাতের পরপরই স্তনের দুধের উৎপাদন বন্ধ রাখতে বা বন্ধ করতে এই মেডিসিনটি দেওয়া হয়। যারা এখন আর স্তন থেকে দুধ খাওয়াতে চান না অথবা কিছুদিনের জন্য দুধ খাওয়া থেকে বাচ্চাকে বিরত রাখতে চান, অথবা 6 মাস অথবা 1 বছর হয়ে গেছে এখন আর বাচ্চাকে স্তন থেকে দুধ খাওয়াতে চান না, তারা এই মেডিসিনটি খেতে পারেন। এছাড়াও অ্যাবর্শন ও মিসক্যারেজও এই মেডিসিনটি দিয়ে থাকে। কন্ট্রাইন্ডিকেশন আর প্রতিনির্দেশনা অথবা অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া, এই মেডিসিনটি গ্রহণকালীন সময় ক্লোরোপ্রোমাজিন এবং ডম্পেরিডন মেডিসিন গ্রহণ করতে চাইলে অবশ্যই ডাক্তারের সাথে বিষয়টি আলোচনা করে নেবেন। এছাড়াও যাদের হৃদরোগ, নিম্ন রক্তচাপ, পেপটিক আলসার ও কিডনি ও লিভারে অক্ষমতা আছে তাদেরকে সতর্কতার সাথে মেডিসিনটি গ্রহণ করতে হবে, এবং এই সমস্যাগুলো থাকলে অবশ্যই উল্লেখ করে ডাক্তারের সাথে আলোচনা করে মেডিসিনটি গ্রহণ করুন। ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর মাত্রা ও ব্যবহার বিধি, কখন কীভাবে এই মেডিসিনটি আপনি খাবেন এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে রোগ, রোগী এবং ডক্টরের উপরে। তারপর কিছু বেসিক কথা আমি বলছি। জন্মের পরপরেই দুধ উৎপাদন অথবা স্তন্যদান প্রতিরোধের জন্য প্রসবের পরে প্রথম দিন 1 মিলিগ্রাম অথবা 2টি ট্যাবলেট একবারে, একটাই মাত্র ডোজ, এক একটি ট্যাবলেটের ভিতরে 0.5 মিলিগ্রাম করে থাকে। বুকের দুধ খাওয়ানোর শুরুর পরে একবার যদি স্তন্যদান বন্ধ করতে চান 2 দিনের জন্য, তাহলে 1টি ট্যাবলেটের অর্ধেক দিনে 2 বার 2 দিনের জন্য খাবে। প্রোলেকটিনের মাত্রা হ্রাস করতে অথবা কমানোর জন্য প্রাথমিকভাবে সপ্তাহে 2 বার 0.25 মিলিগ্রাম অথবা 1টি ট্যাবলেটের অর্ধেক। রোগীর বর্তমান অবস্থার উপরে ভিত্তি করে ওষুধের পরিমাণটি বাড়ানো হতে পারে অথবা প্রতিক্রিয়া দেখা দিলে কমানো হতে পারে। সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কী কী উপসর্গ দেখা দিতে পারে এই মেডিসিনটি খেলে, দুর্বলতা, মাথা ঝিমঝিম, মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, বমি বমি ভাব, তল পেটে ব্যথা, ক্ষুধা মন্দা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি।